সুধী ভক্তবৃন্দ, আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক মানুষের মধ্যেই কম বেশি ঘটে থাকে। বিষয়টি হলো ঘুম। সারাদিন পরিশ্রমের পর আমরা সকলে গভীর নিদ্রায় মগ্ন হই, কিন্তু ঘুম ভাঙার সঠিক সময় যে একজন মানুষের জীবনে কত ধরনের প্রভাব ফেলতে পারে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম ভোর ৩:৪৫ থেকে সকাল ৫টা এই সময়ের মধ্যে ভাঙে, তাহলে তার পিছনে কোনো না কোনো দিব্য সংকেত থাকেই। এ সময় ঘুম ভাঙলে কি করা উচিত এবং এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আজ আমরা বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে জানব। অনেক সময় এমন হয় যে রাতের বেলায় খুব গভীর নিদ্রায় মগ্ন থাকা সত্ত্বেও ভোরের দিকে হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়। এরকম হওয়াকেই অনেকেই খুব স্বাভাবিক মনে করে, আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু বাস্তবে যদি আপনার ঘুম সত্যি হঠাৎ করে এইভাবে প্রায়ই ভাঙতে থাকে, তাহলে এটাকে মোটেই হালকাভাবে নেবেন না, কারণ এইরকম ঘটনা আমাদের অনেক কিছু দৈবিক সংকেত দেয়। এই কথাটা ১০০ ভাগ সত্যি যে আমাদের জীবনে কোনো কিছু বিনা কারণে হয় না, সেটা কোনো জিনিসে প্রাপ্তি হোক বা কোনো জিনিস হারিয়ে যাওয়া। প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো কারণ থাকেই। এমনকি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে, সে স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের ৪৫ মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত ভোর ৩:৪৫ থেকে সকাল ৫টার মধ্যে একটি বিশেষ সময়। বিভিন্ন শাস্ত্রে এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে, কারণ এই সময়ে প্রকৃতিতে এক অভূতপূর্ণ পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয়। শাস্ত্রে বলা হয়েছে এটা এমন একটা শক্তিশালী সময় যে সময় যোগ বা ধ্যানের মাধ্যমে মানুষ তার করা সকল পাপ থেকে মুক্ত হতে পারে। এই সময়টা হলো সেই বিশেষ সময় যে সময় মানুষ তার সাধন শক্তির দ্বারা অতি কঠিন ফলও সহজেই লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার ক্ষমা, করুণা ও দয়া লাভ করার শ্রেষ্ঠ মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্রে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা ভীষণ শান্ত থাকে এবং প্রকৃতি শুদ্ধ ও পবিত্র থাকে। ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে যে এ সময় মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে এ সময় ঈশ্বরের প্রার্থনা করে তা ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়। এই ব্রহ্ম মুহূর্তে নিয়মিত ঘুম ভাঙতে থাকলে অতি সত্বর বিছানা ত্যাগ করুন এবং চোখে মুখে জল দিয়ে অন্তত কিছু সময় ওম মন্ত্রে বা সূর্য মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে অথবা আপনার দীক্ষা মন্ত্রে অবশ্যই ধ্যান করুন। এ সময়ে নিয়মিত একাগ্র মনে ঈশ্বরের প্রার্থনা করলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আপনি যদি সাংসারিক সমস্যা বা চিন্তার মধ্যে থেকে থাকেন, তাহলে এই সময় জপ ধ্যান করুন। দেখুন আস্তে আস্তে সকল সমস্যা দূর হয়ে যাবে, মানসিক শান্তি অনুভব করতে পারবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সারাদিন সতেজ থাকতে পারবেন। শাস্ত্র অনুসারে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয়। ফলে এই সময় যদি সাধারণ মানুষেরা একাগ্র মনে ঈশ্বরে প্রার্থনা করতে পারেন, তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল মৃদুমন্দ বাতাসের মধ্যে দিয়ে আমরা লাভ করতে পারব এবং আমাদের জীবন সুখ শান্তিময় হয়ে উঠবে। যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ সময় এই ব্রহ্ম মুহূর্ত। সাধকেরা এ সময় ঈশ্বরের আরাধনা ও জপ ধ্যান করে থাকেন। তাই যদি কারো ঘুম মাঝে মাঝেই ৩:৪৫ থেকে ৫টার মধ্যে আপনি ভাঙতে থাকে, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার এবং জীবনে সুখ শান্তি লাভ করার এক গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছেন। ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছেন জপ ধ্যান বা প্রার্থনা করে আপনার জীবন থেকে সকল সমস্যাকে কম করে দেওয়ার ও আপনার সকল মনস্কামনাকে পূর্ণ করার। কিন্তু যদি কারোর ঘুম আপনা আপনি না ভাঙে, তাহলেও আপনারা যে কোনো উপায়ে বা দরকার হলে ঘড়িতে অ্যালার্ম দিয়েও এই বিশেষ মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং একাগ্র মনে ঈশ্বরের প্রার্থনায় মনোনিবেশ করুন। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি একটানা 21 দিন ঈশ্বরের ধ্যান করতে পারেন, তাহলে তা অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং আপনারা এর সুফলও অবশ্যই লাভ করতে পারবেন। সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক করবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।